হ্যালো ভিউয়ার্স, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুদের জন্য একটি ভিটামিনের সিরাপ সম্পর্কে, এবং মেডিসিনটির নাম হচ্ছে আপনার বিকোজিন সাসপেনশন। তো আপনাদেরকে জানাবো এই মেডিসিনটি কী ধরনের মেডিসিন, মেডিসিনটা আপনার কি কি সমস্যার জন্য খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে, বা কি কি কাজ করবে মেডিসিনটি খাওয়ানোর সঠিক পরিমাণ, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, অথবা কোন মেডিসিনের সাথে আপনি এটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন না, ইত্যাদি বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি এটি আপনাদের প্রয়োজন হবে। তো ভিডিওর শুরুতে প্রথমে আমি আপনাদেরকে মেডিসিনটি সম্পর্কে বলি। বিকোজিন এই সিরাপটি প্রস্তুত করা হয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের সমন্বয়ে, আর এই সিরাপটির প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। 100 ml এই সিরাপটির আপনার মূল্য পড়বে 55 টাকা, এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন। এখন আপনাদেরকে জানাচ্ছি যে এই মেডিসিনটি কি কি কাজ করে বা কোন কোন সমস্যার জন্য আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। যদি আপনার বাচ্চার ভিটামিন বি অথবা জিঙ্কের অভাবজনিত কোনো লক্ষণ দেখা যায়, বা তার শরীরে যদি ভিটামিন বি বা জিঙ্কের অভাব থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে এই মেডিসিনটি খাওয়াতে পারবেন। দ্বিতীয়ত, দেখা যায় যে বাচ্চাদের ক্ষুধামন্দা বা অরুচি, অর্থাৎ খাওয়ার অরুচি যদি আসে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই মেডিসিনটি তাকে খাওয়ালে বাচ্চার খাওয়ার রুচিটা অনেকটা ফিরে আসবে। দ্বিতীয়ত, যদি বাচ্চার স্বাদ এবং ঘ্রাণ ক্ষমতা কমে যায়, অথবা যদি তার নখের সাদা সাদা দাগ দেখা যায়, অথবা তার শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা যদি কম থাকে, তার যদি ঘন ঘন সর্দি কাশি জ্বর এই সকল সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর জন্য আপনারা এই মেডিসিনটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। এছাড়া এই মেডিসিনটি কিন্তু শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কেননা এই মেডিসিনটি খাওয়ালে মস্তিষ্ক এবং স্নায়ুর সঠিক কার্যকারিতা বৃদ্ধি পায়। তারপর আপনার যদি বাচ্চার শরীরের কোনো অংশ যদি কেটে যায় এবং সেই কাটা অংশের ঘা যদি শুকাতে দেরি হয়, সেক্ষেত্রে কিন্তু এটি আপনার কাজ করবে, যাতে দ্রুত শুকায়, এবং শরীরের যদি দুর্বলতা থাকে, সেক্ষেত্রে শরীরের দুর্বলতাও দূর করতে সহায়তা করবে। তো এ হচ্ছে মেডিসিনটির কাজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই মেডিসিনটি কী পরিমাণে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। যদি আপনার বাচ্চার বয়স 6 মাস থেকে 2 বছরের মধ্যে হয়, তাহলে তাকে 1/2 চামচ করে দিনে একবার এবং সর্বোচ্চ 2 বার খাওয়াতে পারবেন। যদি আপনার বাচ্চার বয়স 3 থেকে 10 বছর হয়, তাহলে তাকে 1.5 চামচ করে দিনে 2 বার খাওয়াতে পারবেন। আর যদি আপনার বাচ্চার বয়স 10 থেকে 16 বছর হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চাকে 2 চামচ করে দিনে 2 বার খাওয়াতে পারবেন, সকালে এবং রাতে। আর মেডিসিনটি আপনারা খাবারের পর খাওয়ানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তো এবার আপনাদেরকে জানাই যে মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। বিকোজিন সিরাপটি খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটি শরীরের সাথে সুসহনীয়। যদি আপনারা পরিমাণ মতো মেডিসিন খাওয়ান, তাহলে কোনো সমস্যা দেখা যাবে না। আর যদি আপনারা যদি পরিমাণের চেয়ে বেশি মেডিসিন খাইয়ে ফেলেন ভুলে, সেক্ষেত্রে তো বাচ্চার পেটে গ্যাস হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আপনার বমি বমি ভাব বা বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, ঠিক আছে? এই সমস্যাগুলো হতে পারে, তো অবশ্যই আপনারা বিষয়টাই খেয়াল রাখবেন। আর আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই যে কোন কোন মেডিসিনের সাথে আপনি আপনার বাচ্চাকে এই মেডিসিনটি দিতে পারবেন না। টেট্রাসাইক্লিন, পাইরিডক্সিন এবং ফ্যানিটাইন যুক্ত মেডিসিনগুলো আপনি আপনার বাচ্চাকে এই মেডিসিনের সাথে দিবেন না, ঠিক আছে? যদি এই ধরনের মেডিসিনকে বাচ্চাকে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ভিটামিনের ওষুধটি অফ রাখবেন। তো এ হলো আজকের এই বিকোজিন সাসপেনশন সম্পর্কে আলোচনা। আজকের মতো তাহলে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।